খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক শিশুর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো এক 10 বছরের শিশুর। মৃতদেহ পাঠানো হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিবারের সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম ওসমান আলী, বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার তালগাছি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতন বাড়ির ছাদে খেলা করছিল শিশুটি, আরও অন্যান্য শিশুরাও ছিল তার সঙ্গে। খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পায় ওই শিশু। তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর সেখানে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুর পরিবারে। মালদা থেকে মিল্টল পাড়ের রিপোর্ট, আজ তাক বাংলা।